ইংলিশদের বিপক্ষে ম্যাচকে বিপিএল ভেবে খেলেছে রনি, হৃদয় ও শান্তরা। তরুণ দ্রুত গতির বোলার হাসান মাহমুদ আর অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দাবি করতেই পারেন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় সড় স্কোর করা থেকে বিরত রেখে 156 রানে বেঁধে সাফল্যের মূল ভিত্তা গড়ে দিয়েছিলেন বোলার হাসান মাহমুদ। তিনি 26 রানে নিয়েছেন 2টি উইকেট ও সাকিব আল হাসান তিনি নিয়েছেন 26 রানে 1টি উইকেট। সাথে দুই পেসার তাসকিন আহমেদ 35 রান দিয়ে 1টি উইকেট, মুস্তাফিজুর রহমান 34 রান দিয়ে 1টি উইকেট আর বাহাতি স্পিনার নাসুম আহমেদ 31 রান দিয়ে 1টি উইকেট নিয়ে সাধ্যমতো চেষ্টা করেছেন। তাদের মাপা ও নিয়ন্ত্রিত বোলিং এর কারণেই দেশের ঘরে আটকে থাকে জস বাটলারের দল। 157 রানের লক্ষ্য পায় বাংলাদেশ, সে লক্ষ্যে পৌঁছতে ব্যাটারদের প্রায় সবাই কম বেশি অবদান রেখেছে। 8 বছর পর দলে ফেরা রনি তালুকদার 14 বলে 21, অভিষেক হওয়া তৌহিদ হৃদয় 17 বলে 24, অধিনায়ক সাকিব 24 বলে অপরাজিত 34 ও আফিফ হোসেন ধ্রুব 13 বলে অপরাজিত 15, সবাই কিছু না কিছু করে দলকে জেতানোর কার্যকর ভূমিকা রেখেছেন। তবে বাঁহাতি ওপেনার নাজমুল হাসান শান্ত ছিলেন বাকিদের চেয়ে এগিয়ে। 30 বলে 8 বাউন্ডারি হাঁকিয়ে 170 স্ট্রাইক রেটে 51 রানের সাহসী ও সাবলীল ইনিংস উপহার দেন শান্ত। এর আগে নিয়েছেন 3টি ক্যাচও, তাই ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে ফর্মে থাকা এই ব্যাটারের হাতে। অতীতের অনেক ম্যাচের সাথে বৃহস্পতিবারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া ম্যাচে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচের একটি মৌলিক বড় পার্থক্য ছিল, তা হলো কেউ স্লো ব্যাটিং করে ওভার পিচু লক্ষ্যমাত্রা বাড়াননি। 157 রানের পিছে ধেয়ে এমন স্বাচ্ছন্দ্য ও সাবলীল ব্যাটিং কি কল্পনা ছিল? খেলা শেষে মিডিয়া সেশনের প্রশ্নের মুখোমুখি হয়ে শান্ত বলেন, আমাদের সাধারণ পরিকল্পনাই ছিল, আমরা ভিন্ন কিছু করতে চাইনি, আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না। রনি তালুকদার আউট হওয়ার পর শান্ত আর তৌহিদ হৃদয় 39 বলে 65 রানের জুটি গড়লে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে চলে আসে বাংলাদেশের। শান্ত জানিয়ে দিলেন, বিপিএল এ তার আর তৌহিদ হৃদয়ের বেশ কটি ভালো ও ম্যাচ জেতানো জুটি ছিল। ইংল্যান্ডের বিপক্ষে তিনি আর হৃদয় সে চিন্তা মাথায় রেখেই খেলেছেন। তার আগে রনি তালুকদারকেও কৃতিত্ব দিতে ভুলেননি শান্ত। আমরা ভালো শুরু পেয়েছিলাম, শুধু এই মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি, বল দেখেছি আর এভাবে খেলেছি। আমরা যারাই খেলেছি বিপিএল এ যেভাবে ব্যাটিং করেছি, যে প্ল্যানিং ছিল বা যেমন মানসিকতা ছিল সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, বল দেখেছি আর ওইভাবেই খেলার চেষ্টা করেছি, গ্যাপটা কাজে লাগানোর চেষ্টা করেছি, তাই হয়তো বাউন্ডারি গুলো মারতে পেরেছি। হ্যাঁ, আমরা যারাই খেলছি আজকে বিপিএলে, আমরা যেভাবে ব্যাটিং করেছি বা যেই প্ল্যানিং ছিল বা যে মন মানসিকতা ছিল ওটাই জাস্ট আমরা আজকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ওরকম মানে ডিফারেন্ট কোনো কিছু কেউই করতে চায় না। না, ওরকম আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না। আমি যেটা বললাম যে আমি বল দেখেছি আর ওই অনুযায়ী জাস্ট রিয়্যাক্ট করেছি, সো আর চেষ্টা করেছি যে গ্যাপটা ইউজ করার, তো ওই কারণে হয়তো আমি বাউন্ডারিগুলো মারতে পেরেছি। অবশ্যই সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, ওর প্রথম ম্যাচ হিসেবে ও যেই অ্যাপ্রোচটা ছিল ব্যাটিংয়ে, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওটা দেখে আমি আসলে কনফিডেন্স পাইছি যে না, ওকে দেখে কখনোই নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় টিমের এগেনস্টে। সো আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে বিপিএলে আমাদের বড় বড় কিছু পার্টনারশিপ ছিল, যখন ওভাবে শুরু করছে তখন আমরা জাস্ট ব্যাটিং করতেছিলাম।